আমরা তো জানতে পারলাম যে উনি চেয়ারম্যানের সঙ্গে বাইরে হয়ে গেছে। বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কল্পনা ইয়াসমিনকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম। এদিকে পরকীয়ার ফাঁদে ফেলে বউ কল্পনাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ এনে চেয়ারম্যান শহীদুলের বিরুদ্ধে মামলা করেছেন কল্পনার স্বামী রফিকুল ইসলাম। এই বিষয়টি এখন পরিণত হয়েছে বগুড়ার টক অব দ্য টাউনে। নওদাপাড়ার রফিকুল ইসলাম আদালতে দায়ের করা মামলায় চেয়ারম্যান শহীদুল ইসলাম ও পালিয়ে যাওয়া স্ত্রী কল্পনা ইয়াসমিনকে আসামি করেছেন। আদালতে দায়ের করা মামলায় তিনি উল্লেখ করেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 2001 সালে কল্পনাকে বিয়ে করেন তিনি। সুখে শান্তিতে তাদের সংসারও চলছিল। তাদের তিনটি ছেলেও রয়েছে। এরই মধ্যে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হন তার স্ত্রী কল্পনা। ইউনিয়ন পরিষদে যাতায়াতকালে চেয়ারম্যান শহীদুলের সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক হয়, যা তিনি জানতেন না। এ অবস্থায় পরকীয়ার টানে গত 5 ফেব্রুয়ারি স্ত্রী তার বাড়ি থেকে 3 লাখ টাকা ও 2 ভরি ওজনের সোনার গহনা সহ চেয়ারম্যান শহীদুলের সাথে পালিয়ে যায়। পরে চেয়ারম্যানের সাথে তিনি যোগাযোগ করে স্ত্রীকে ফেরত চাইলে চেয়ারম্যান দাবি করেন তিনি কল্পনাকে বিয়ে করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, 10 লাখ টাকা দেন মোহরনায় কল্পনা ইয়াসমিনকে রেজিস্ট্রি করে তিনি বিয়ে করেছেন। 2 মাস ধরে সংসারও করছেন। তার প্রথম স্ত্রী 8 বছর আগে মারা গেছেন, তাই তিনি পুনরায় আবার বিয়ে করেছেন। এদিকে এই ঘটনার জেরে অস্বস্তি বিরাজ করছে এলাকাবাসীর মনে। জনপ্রতিনিধিদের কাছ থেকে এমনটা আশা করেন না বলে শাস্তিও দাবি করেন তাদের। দুইজনই দোষী, আমরা চাই দুইজনের যেন একই শাস্তি হয়। ওই মা 3টা ছেলেকে ফেলে রেখে গেছে, এই পাড়ার মধ্যে সুখী ছিল। ওর মতো আমরা মহিলারা সুখী না। ওই যে সুখ করেছে স্বামী স্ত্রীর এত মিল তা আমরা ধারণা করতে পারি না। ওই যে কাজ করছে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। চেয়ারম্যান একা দোষী না, দোষ দুইজনই করেছে। তাই যে একটা সুখের সংসার ছেড়ে কেন গেল? আমরা তো জানতে পারলাম যে উনি চেয়ারম্যানের সঙ্গে বাইরে হয়ে গেছে। আমরা তো, উনি তো একজন সমাজ প্রতিনিধি, তো এই যে কাজটা করছে এটা খুব একটা ন্যাক্কারজনক কাজ করেছে। এটা আমরা উভয়েরই শাস্তি চাই। ভবিষ্যতে আমাদের তো আরও মেয়ে ছেলে পেলে আছে, তারা যাতে এই বিপদে না পড়ে। তারা তো অনেক সমাজের উচ্চ দিকে যাবে, তারা এই যে কাজ করলে আরও তো অনেক মেয়ে ছেলে পেলে বিপদের দিকে পড়বে। তাই আমরা তাদের কাছে শাস্তি চাই। এটা তো উভয়েরই যাতে আমাদের শাস্তি দেয়। তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, তারপর কেমন করে ছেড়ে যায়? তারা কি কষ্টটি পাচ্ছে? আজ খালাও সম্বন্ধে খালা, খালা তো ভাই দেবী আছে, কেমন করে শান্তিতে আছে? আর জীবটা কিছুই করছে না। এ বিষয়ে কল্পনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রফিকুল ইসলামকে ডিভোর্স দিয়েই 10 লাখ টাকা দেন মহরনায় চেয়ারম্যান শহীদুল ইসলামকে বিয়ে করেছেন তিনি। এর মধ্যে 5 লাখ টাকার গহনাও পেয়েছেন। রফিকুল তাকে নির্যাতন করত এবং সেই সাথে মৌখিকভাবে তালাকও দিয়েছেন। চেয়ারম্যান শহীদুল ইসলামকে বিয়ে করে এখন সুখী আছেন বলেও জানান নিশিন্দারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কল্পনা ইয়াসমিন। এদিকে রফিকুল ইসলামের দাবি, তিনি তার স্ত্রী কল্পনাকে তালাক দেননি। আইনগতভাবে এখনও তিনিই তার স্বামী, কল্পনা তার স্ত্রী। 3 সন্তানের মুখের দিকে তাকিয়ে ও লোকলজ্জার ভয়ে এতদিন তিনি নীরবে অপেক্ষা করেছেন। নিজের ভুল বুঝতে পেরে স্ত্রী যদি পুনরায় তার কাছে ফিরে আসেন তবে তাকে আবারও ঘরে তুলবেন বলেও জানান রফিকুল ইসলাম। সজীব কর, কালবেলা।